গুড মর্নিং সমস্ত বন্ধুদের। তো পূজার সময় মনে হয় যে সব সময় একটু ঝলমলে রৌদ্র থাকবে, বেশ পরিষ্কার আকাশ থাকবে, তুলোপেজা মেঘ থাকবে, আর পুজোর আনন্দটা আর কি বেশি করে উপভোগ করা যাবে। কিন্তু সকাল থেকেই ভীষণ মেঘলা, জানি না বৃষ্টি হবে কি না। তো এখন এই যে থালা বাসন মেজে নিচ্ছি, আজকে হচ্ছে অষ্টমী, শুভ অষ্টমী। যদিও ভিডিওটা আপনারা নবমীর দিন পাবেন, তো শুভ নবমী বলে রাখি। তো যদিও আজকে অষ্টমী, আমরা অষ্টমী পুজো নিয়ে যাব, মানে আমি আর বোন আর কি। তো ওই জন্য আমি সকাল থেকে কাজবাজ সেরে নিচ্ছি। আর এই যে মিনি এসেছে, এত ডাকাডাকি করছে, ওকে এই যে কাজবাজ দিয়ে এসে ওকে আবার একটুখানি দুধ গুলে দিতে হলো। আর বাকি থালা বাসন এই যে এখন সব মেজে ধুয়ে এই যে নিয়ে যাচ্ছি। আর এই চালে যে কি হয়েছে, কি যে ছোট 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 পোকা লেগেছে, একে আবার কুলো দিয়ে ঝাড়তে হবে, একদিন কুলো দিয়ে ঝেড়ে আর রৌদ্র দিতে হবে এই চালগুলো। এগুলো সব রেশনের চাল। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা মুছে, আর আলু ভাতে দিয়েছি, আর সাথে কুমড়ো দিয়ে দিয়েছি, বর খাবে ওষের জন্য। আর আমরা তো উপবাস আছি, তো বোন ওইদিকে চান টান করে বললাম ঠাকুর পূজাটা দিয়ে দেয়, আর আমি বাকি কাজকর্ম সব সেরে ফেলি। আর এমনিতে একটুখানি মানে দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, আগে যেমন একটা তাড়াহুড়ো ছিল, বাচ্চারা পড়তে আসতো উঠতেই হবে এরকম একটা ব্যাপার, তো এখন তো সেরকম তাড়াহুড়ো নেই, ওই জন্য মনে হয় আর একটুখানি মানে শুয়ে থাকি এরকমটাই মনে হয়। তো ওই জন্য একটা দেরি করে ওঠা হয়েছে, আর এখন এই যে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে ফেলছি, করবান্দা ঝাড় টাড় দিয়ে তারপরে ঘরটর মানে গুছিয়ে এখন এই যে মোছামুছির কাজ চলছে এখন। তো মোছামুছি করে আমি তারপরে চান টান করে নেব। আর বোন যখন আসে তখন আমার কাজে অনেকটা হেল্প করে দেয়, ও মাঝে মাঝে ঘর গুছিয়ে দেয়, তারপরে ঠাকুর পুজো দিয়ে দেয়, একটু ফুল টুল তুলে আনে। তো আমি আজকে বললাম একটুখানি ফুল টুল তুলে আনবি। তো দেখুন এই যে ভাত বসি দিয়েছি, আর তরকারি আর বানালাম না। তো এখানে আট রকম ফল নিয়েছি আর কিছু মিষ্টি, আর ওকে বললাম যে পাঁচ সাত রকম মানে যে কটা ফুল পাশ আর কি সেগুলো তুলে আনতে। তো যে তুলে টুলে এনে দিয়েছে সব রকম, এখন গুছিয়ে নিয়ে যাই। বোন আগের থেকেই ফল আর ফুলগুলো ধুয়ে রেখেছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন সময় হচ্ছে পৌনে এগারোটা, তো দশটার সময় যেতে বলেছিলো, তো ওখানে মানে একটু দেরি হয়ে যায়, তো ওই জন্য আমাদেরও একটু গুছাতে মানে দেরি হলো। আর বরের জন্য বানিয়ে দিয়েছি ভাতে ভাত করেছি, মানে ওই আলু ভাত আর হচ্ছে কুমড়ো ভাতে করেছি। আর দিদি যদি ভিডিওটা দেখে থাকে তো দেখে খুশি হবে যে আজকে মানে আমি শাড়িটা পরলাম, অঞ্জলি দিতে যাচ্ছি, তো ভাবলাম নতুন শাড়ি তো পরতেই হয়, তো আর এই শাড়িটা তাহলে পরে যাই। আর এই ব্লাউজটা কাটিয়েছি এই যে এরকম করে কাটিয়েছি। তো যাই হোক, এখন বেরোচ্ছি আমি আর বোন, বোন এই যে হচ্ছে বসে আছে, তো দুজন এখন যাই, যদি গাড়ি পাই গাড়িতে উঠে যাব, আর না হলে হচ্ছে হেঁটে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আসলে সকাল থেকে কাজকর্ম থাকে তো ওই জন্য একটুখানি দেরি হয়ে যায়, তারপরে ভিডিও এডিট করছিলাম একটু, কালকে রাতে প্রায় 12টার দিকে ঘুমিয়েছি, তো আর ভিডিও এডিট করা হয়নি, তো ওই জন্য মানে সকাল থেকে একটুখানি করছিলাম। একটুখানি হেঁটে যেতে হবে চৌমাথায়, আর ওখান থেকে গাড়ি যায়, তো ওইখান থেকেও যায়, তবে এখান থেকে কম যায়, গ্রামের মধ্যে গাড়ি খুব কম ঢোকে। এই যে আমরা সব ডালা দিয়ে আর এই যে দাঁড়িয়ে আছি বাইরের দিকে, ভিতরে মানে প্রচুর ভিড় আর প্রচন্ড গরম, তো এই যে এখন দাঁড়িয়ে আছি। এসব আমাদের পাড়ায় বাড়ি, ওনাকে একবার দেখেছেন কোথায় ভিডিওতে পারমিতা, আর আমার তো মানে পুরো ঘেমে সিঁদুর বলে যাচ্ছে। আর এই যে কাকিমা হাজার
তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে ওকে তো চিনতেই পাচ্ছেন বিনা, তো আমাদের এই যে এখন সেলফি তোলা হচ্ছে, সবাই আছে এখানে প্যান্ডেলের বাইরে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের যে পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এখন বাড়ির রাস্তায় চলে এসেছি কিছুটা দূর। আমি আর বোন একটুখানি গাড়িতে এলাম, আর এখন বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এখানে চৌমাথায় আমাদের নামিয়ে দেয়, তো ওখান থেকে আবার হেঁটে কিছুটা যেতে হয় আমাদের। তো আগে একটা ভিডিওতে কমেন্ট পেয়েছি যে হচ্ছে তুমি বিড়ালছানাকে দেখাবে না, মানে মিনিকে যে দেখায় আর কি, সেটা মানে ওকে নিয়ে ভিডিও করতে বারণ করেছেন। আবার অনেকে বলেন যে খুবই ভালো লাগে ওকে ভিডিওতে রোজ একটু দেখিও, তো আমি ঠিক বুঝতে পারছি না যে কী করবো। তো যেহেতু ও সবসময় আমাদের মানে কাছে আসে, ও একটা কিন্তু ফ্যামিলি মেম্বার মতো হয়ে গেছে, তো আমার মনে হয় না ভিডিওতে দেখালে খুব একটা অসুবিধা হবে আর কি। আর তো আগের দিনের ভিডিওতে মানে যে মাছ ধরাটা দেখিয়েছি, তো একজন ফ্রেন্ডস কমেন্ট করেছেন যে মানে নির্লজ্জের মতো এরকম হাসছে মাছটা ধরে। তো মাছ ধরলে তো ভালোই লাগে, যেহেতু আমরা খাই, তো সেহেতু আমাদের তেমন কোনো কিছু মনে হয় না। এই প্রথমবার যে আমার ভিডিওতে দেখেছি তা কিন্তু নয়, আরও অনেক ভিডিও আছে দেখবেন এরকম মাছ ধরে বা মাছ কেটে রান্না হচ্ছে। অনেকে দেখতে পছন্দ করেন মাছ ধরা, মাছ মানে বড় বড় মাছ কীভাবে কাটি, তো সেই হিসেবে দেখানো। তো মানে কমেন্টে পড়ে আমার এত খারাপ লেগেছে যে কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না। মানে কেউ বলছেন হ্যাঁ দেখাও ভালো লাগে, মাছ ধরা দেখতে ভালো লাগে, আবার কেউ বলছেন যে ভালো লাগে না। তো কী আর করা যায়, তো নেক্সট টাইমে কোনটা দেবো কোনটা দেবো না এরকম আর কি ভাবছি। তো দেখুন আমার লাইফ স্টাইল আমি শেয়ার করি, সারাদিনে কী করি না করি সেটাই শেয়ার করি, তো আমার মনে হয় সব মিলিয়ে মিশিয়ে দেওয়াই ভালো। তো চলুন এখন লাল হয় এটা বাতে বিলে। তো এক অষ্টমীর দিন ভাত খায় না, তো আমার বর তো তিনবেলা ভাত দিতেই হবে ওকে, ওর জন্য সকালবেলা ওকে ভাতে ভাত করে দিয়েছি। আর এখন বাড়ি যাই, আমরা এখন কিছুই খাবো না, অষ্টমীর দিন একটু লুচি তরকারি খেতে হয়। তো এখন ওই ওর একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ হয়েছে, তো ও যাবে না বলছিল, তো ও আমি বললাম যে ঠিক আছে চলো ঘুরে আসি, ওর সময় একটুখানি ঘোরা যাবে একটু আনন্দ হবে, তো ওই জন্যই যাবো। এখান থেকে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ওই বন্ধু বাড়িতে যাবো আবার তিনজন একসাথে। আর ওই যে ডালা দিয়েছি মানে যে ভোগ দিয়েছি ঠাকুরকে, তো সেটা হচ্ছে সেই অনেক দেরিতে দেবে, ঠিক আছে মানে বিকালবেলার দিকে দেবে, তো ওই জন্য চলে এলাম। অনেকে আছে ওখানে ঘোরাঘুরি করছে, আর ওই সাইডে যে পূজা হচ্ছে। তো চলে এলাম আমাদের বাড়ির রাস্তায়, একটুখানি পরে আবার বেরোবো। তো সেজেগুজেতে বেরোলাম, আর এখন আমরা একটা টোটো করে এসেছিলাম, তো ত্রিমণি এখানেই পূজাটা হয়েছে আর কি, দুর্গা পূজা। তো আমার যে ডালা দেওয়া ছিল তো সেটা নিয়েই একেবারে ওর বন্ধু বাড়িতে চলে যাবো, একটু ওদের একটু প্রসাদ দেবো আর বাকিটা আমি নিয়ে চলে আসবো। আর সাথে এখান থেকেও একটু টিফিন দিয়েছে, ওই যে মিষ্টি খামটা দেখলেন ওর মধ্যে। তো এখন এই যে যাচ্ছি ওর বন্ধুর বাড়িতে, আর ওর সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ও আগে চলে গেছে আর কি, ওই জন্য আমরা দুজন শেষে ওই যে মানে টোটো করে যাচ্ছি, বেশ অনেকটা মানে যেতে হয় আর কি। তো চলুন, আর এদিকের পরিবেশটা ভীষণ ভালো লাগে, মানে পিচের রাস্তা তো, আর দুধারে বেশ বড় বড় গাছ লাগানো, সোনাঝুরি গাছ, তারপরে এমনি অন্যান্য গাছ লাগানো, বেশিরভাগটা সোনাঝুরি গাছ, তো দেখতে ভীষণই ভালো লাগে। আর পুজোর সময় ভাবলাম একটুখানি ঘোরাঘুরি হয়ে যাবে। আর এদিকটায় এই যে রাস্তার দুপাশে বেশ বড় বড় গাছ লাগানো, বেশিরভাগটা ওই সোনাঝুরি গাছ আর কি, তো দেখতে না ভীষণই ভালো লাগে। আর এখন তো মাঠে ধান চাষ হচ্ছে, রাস্তার ধারের মাঠগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, একদম সবুজ হয়ে আছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রায় এসে গেছি এই যে হচ্ছে জল ট্যাঙ্কি, মানে আমাদের যে টাইমে জল দেয় তো এখান থেকেই কিন্তু সাপ্লাই হয়। তো এই জল ট্যাঙ্কির একেবারেই সামনে বাড়িটা। আরে না ওই লোকটা তো থামবে নাকি, মেলায় এসে কি করবে?
দিদির তরকারি সব বানিয়ে রেখেছে, আমরা এলেই লুচি ভাজবে, কেননা গরম গরম লুচি ভালো লাগে খেতে তরকারির সাথে, তো ওই জন্য লুচিটা একটু লেট করে হচ্ছে। তো ভাবলাম যে একটু হাতে হাতে আমি লেগে দিই। আর একটু কথা বলে রাখি, এটা কিন্তু ওই মানে ওর দিদির মেয়ে, ঠিক আছে? তো ভিডিওতে তো সবাই আসতে চায় না, তো ওই জন্য কিন্তু কাউকে নেওয়া হয়নি, ওই বাচ্চাটাকে শুধু একটুখানি এক ঝলক দেখানো হলো। আর আমি এই যে বেলে দিচ্ছি, আর দিদি বসে বসে তুলছে। তো দেখুন, আমরা খেতে বসে গেছি, ঘুগনি করেছিল আর ছোলার ডাল করেছিল আর কুমড়ো আলু দিয়ে রান্না করেছিল। তো সবগুলো তরকারি ভীষণই ভালো লেগেছিল, আর করেছিল সুজির হালুয়া। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 4টে, আর এই বন্ধুদের বাড়ির থেকে রাস্তা দিকে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে। আজকে ভাবছিলাম যে অষ্টমীতে অনেক দূর দূর যাবো, ঘুরতে যাবো, কিন্তু আর হলো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে যাব তাই ভ্যান পাচ্ছি না এই বৃষ্টিতে, আর দাঁড়িয়ে আছি, ওই জন্য আমি রাস্তার দিকে এসেছি ভ্যান ধরার জন্য। বুলটি আর চুমকি ওখানে বসে গল্প করছে। তো ভীষণ বৃষ্টি হচ্ছে এই দিকটা, আর এমনি বলেছিল খবরে যে আজকের সারাদিন বৃষ্টি হবে। সকালের দিকে একটু কম ছিল, কিন্তু এই 3:30 পর থেকে প্রচুর জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এত কাদা হয়ে গেছে মানে আর মেলা দেখার হবে না আর কি। তো যাই হোক, ভ্যান আসলেই বাড়ি যাব। এই যে অবশেষে আমরা টোটো ভ্যান পেয়েছি আর এই ভ্যানে উঠলাম, তো একেবারে সেই ঘর পর্যন্তই যাবে, কারণ আমাদের কাছে আর আমাদের কাছে ছাতাও নেই, এই জন্য একদম ঘর পর্যন্তই যাবো। দু তিন ঘন্টা ধরে গল্প হলো, খাওয়া দাওয়া হলো, ভীষণ আনন্দ হলো, আর বেশ ভালোই লাগে মায়ের সাথে একটুখানি কোথাও গেলে, মানে মনটা আর কি অনেকটা ভালো হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, এখন 4:10, আর একটু আগেই বাড়িতে এলাম, আর অনেকদিন পর আজকের বেশ সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, মানে খুব আনন্দ করে কেটেছে। আজকের সকাল থেকে তো বুলটি আর চুমকি ভীষণ ব্যস্ত ছিল, মানে পুজো নিয়ে যাওয়ার জন্য, এবং অঞ্জলি দিয়েছে ওখানে, বেশ ভালো আনন্দ করেছে। আমিও বাড়িতে টুকটাক থেকে আবার বাজারে চলে গেছিলাম, তারপরে একসঙ্গে আবার বন্ধু বাড়ি খেতে গেলাম। মানে আজকের দিনটা, এই অষ্টমীর দিনটা খুব ভালোভাবেই এনজয় করলাম সারাটা দিন। এবার বৃষ্টি এসে যাওয়াতে একটু খারাপ লাগছে, যাই হোক দেখি যদি বৃষ্টি কমে যায় তাহলে বেরোবো। আমাদের চিন্তাভাবনা ছিল অনেকটা দূর দূর যাবো আজকে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কাছাকাছি কোথাও ঘুরতে যাবো। বুলটি আর চুমকি মিলে এখন একটু ঝিমোচ্ছে, মানে একটু শুয়ে পড়েছে, ওরা সারাদিন খুব কষ্ট করেছে না খেয়ে, এবং হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে ভালোই ওদের কষ্ট হয়েছে, ওই জন্য ও শুয়ে পড়েছে আর আমাকে বলছে যে তুমি ভিডিওটা এন্ড করে দাও। এই জন্য আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর তারপরে ঘুরতে যাব আজকের বিকেলবেলায়, তখন থেকে আর পরে নেক্সট ভিডিওটা শুরু হবে। আর আমাদের যে সমস্ত ভিউয়ার্সরা আছেন, আপনারা অবশ্যই আজকের মহাষ্টমীতে বাড়ির থেকে বেরিয়ে পড়ুন, ভীষণ ঘোরাঘুরি করুন, খাওয়া দাওয়া করুন, আর ভীষণ এনজয় করুন। আর জানি না কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে, কোথাও শুকনো আছে আমি জানি না, তবে বৃষ্টি হলেও ছাতা নিয়ে বেরিয়ে পড়ুন, কারণ বছরে একবারই আসে মহাষ্টমী। তো আপনারা ভীষণ এনজয় করুন, আনন্দ করুন, তো আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।